হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কিত ফিটনেস ব্লগ। কথা বেরোচ্ছে না মুখ থেকে, সবে ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশ হইনি, বুঝতেই পারছো দেখে আমাকে। এই যে বাবু বাবার এত উঠে দিতে হচ্ছে, তো আজকে আমরা সবাই মিলে একটু অ্যাকোয়াটিকা যাবো। তো একটু ফ্রেশ সব, হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। তো চলো, আবার মানে দিদি দিদি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করছি। আমরা এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এই যে দিদি আসছে, চলো আবার গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে রিয়া, রিয়া এই আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে গাড়িতে বসে আছি এখন, এই তো বাবার ওষুধ দোকানে দাঁড়িয়ে এখন ভেতরে ঢুকবো সবাই আছে। কেন নিসনি? এই ওয়াটার, এই ওয়াটারে তুই খেলা করবি? আচ্ছা ঠিক আছে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরে এন্ট্রি করেও ফেলেছি। এখন ওয়াটার দেখার পালা শুধু বাবা। এই নিচে পড়ে রয়েছে, এগুলো এগুলো দিয়ে কাজ হবে না এখন। শুধু বাবু বাবার না, আমরা সবাই খুব এক্সাইটেড। দিদি বেশি দিদি শীত লাগছিল, সেটা এখন গরম লাগছে ভাবছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর পদ্ম ফুল রয়েছে। তো জল পদ্ম তো আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এদিকে এখন আমরা ড্রেসগুলো নিচ্ছি, যে ড্রেসগুলো ভাড়া করা হয়েছে আর কি। তো ড্রেস নেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই একটু ফটো তুলছি। তো সবাই একে একে যে যার মতো পোজ দিতে ব্যস্ত। চলে এসেছি আমরা সামনাসামনি, এইবার আমরা জলে নামবো। চারিদিকটা খুব সুন্দর সাজানো, মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কিনা। সত্যি তাই, এত মেঘ করেছে মানে বৃষ্টি তো হবে ভাবছিলামই, আর সত্যি সত্যি জানো তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমরা বৃষ্টিতেও ভিজেছি আর তো জলের মধ্যে ছিলামই, তো দুদিকে আর কি মানে ডবল ধামাকা হয়ে গেছে, বিশাল মজা করেছি। তো যাই হোক, এখন সবাই জলে নেমে পড়েছে, কিন্তু আমি যেহেতু ভিডিও শ্যুট করবো সেই জন্য আমি জলে আর কি এখনও নামিনি। ভিডিওটা শ্যুট করে নিয়ে ফটো টটো তুলে নিয়ে তারপরে জলে নামবো। তো এখানে সবাই দেখতেই পাচ্ছ খুব আনন্দ করা শুরু করে দিয়েছে, শুধু আমি বাদে, কারণ আমাকে তো ভিডিওটা শ্যুট করতেই হতো তোমাদের জন্য। তো আমি ফার্স্ট টাইম এলাম এখানে অ্যাকোয়াটিকাতে, এর আগে বোন টোন দিদি দিদি এসছে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম এলাম। আর তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে অনেকেই এসছো অ্যাকোয়াটিকা, কিন্তু আমার এই ফার্স্ট টাইম বলে আমি আর কি একটু বেশি এক্সাইটেড ছিলাম, খুব বেশি মজা করেছি, খুব ভালো লেগেছে। মানে কীভাবেই বুঝতে পেলাম না, মানে 3-4 ঘন্টা কি তারও হয়তো বেশি সময় আমরা জলের মধ্যে কাটিয়ে ফেলেছি, মানে বুঝতেই পারলাম না টাইমটা কীভাবে চলে গেল। তো যাই হোক, এবার অনেকটা বেলা হয়ে গেছে, এবার জল থেকে ওঠা টাইম হয়ে গেছে। আমাদের স্নান টান হয়ে গেছে, আমরা আবার ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব বাবান। দেখি এই যে বাবান, বাবান কিছু খাওয়া দাওয়া করে নিয়েছে, আর বাবানের খুব খিদে পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো চলো এরপরে কোথায় যাচ্ছি তোমাদের সাথে আবার দেখাচ্ছি। আমাদের অ্যাকোয়াটিকা ঘোরার ডান, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাবান গাড়িগুলো দেখে উঠে পড়েছে, ওই গাড়িগুলো চালাবে। তো যাই হোক, আমিও সেই ফাঁকে দুটো ফটো তুলে ফেলেছি। আর এইদিকে দুই ভাই বেশ ভালো ঝগড়া শুরু করে দিয়েছে, তো ওদের ঝগড়া থামাতে দুজনকে দূরপ্রান্তে বসিয়ে দিয়েছি। এখন আমরা প্যান্টালুমসের শোরুমের সামনে আছি, এখান থেকে টুকটাক কেনাকাটাও করেছি, আর পেস্ট্রি নিয়ে নিলাম ওদেরকে খাওয়ানোর জন্য। আবার এদিকে সাহেব মিল্ক শেক নিয়ে এসেছিলো, মিল্ক শেকটা ট্রাই করলাম, খেতে বেশ ভালোই ছিল। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে কেএফসিতে, কারণ বাবু মানে যাওয়ার ইচ্ছা আর কি, ওই বলছে কেএফসিতে যাবে, তো আমরা এখন কেএফসিতেই যাব। তো যাই হোক, তার আগে টুকটাক খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বেরোবো এখান থেকে। তো মিল্কশেকটা খেতে ভালোই ছিল, কারণ ভালোই গরম এখন, তো সেহেতু ঠান্ডা ঠান্ডা মিল্কশেকটা খেতে ভালোই লাগছিলো। যেমন কথা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়েছি কেএফসিতে যাওয়ার জন্য। এখন এখানে একটা মেলা হচ্ছে, সেটাই আর কি ক্যাপচার করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আবার কেএফসি থেকে দেখা হচ্ছে। অনেক ঘোরাঘুরির পর খুব টায়ার্ড এখন আমরা, এখন কেএফসিতে চলে এসেছি। হ্যাঁ
ও জ্বালাতন করে টায়ার্ড হয়নি, আমরা ফেস করে টায়ার্ড হয়েছি একদম। তো আমরা ভেতরে চলে এসেছি আর এখানে খাবার অর্ডার দেওয়াও হচ্ছে, এখানেও ঝামেলা দুই ভাই কি খাবে তাই নিয়ে। তো দুজনে যেরকম আর কি ঝগড়া করে সেরকম কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসে। তো যাই হোক, ভাই বোনের মধ্যে এটা চলতেই থাকে, আমরাও বোন বোনে খুব ঝগড়া করতাম, আবার আমাদের মধ্যেও এতটাই ভালোবাসা আছে, তো এটা হতেই থাকবে, এটা বেশ বড় ব্যাপার না কিছু একটা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি। আর এই যে বিশ্ব বাংলা গেটের এখানে এখন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এবার চলে যাব ঘরে। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক।